আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ইজুয়েল রানা, আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সব সময়ের মতন যেটা আমি বলে থাকি, ইউটিউব হলো আপনার জন্য বেস্ট। কিন্তু ইউটিউবে আপনাকে কিছু ভিডিও আপলোড করতে হয় এবং সেই ভিডিও আপলোড করেই আপনি ইউটিউবে আর্নিং করতে পারবেন। নতুন একটা চ্যানেল খুললেন, নতুন একটা চ্যানেল খোলার পরও প্রতিদিন আপনি ভালো ভালো কিছু ভিডিও আপলোড করতেছেন আপনার সাবস্ক্রাইবারের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় একটা সমস্যা হয়ে যায়, সেটা হলো একটা ভিউয়ার আবার অবশ্যই একটা সাবস্ক্রাইবার আপনার একটা ভিডিও দেখতেছে, অবশ্যই সেটা একটা ইউটিউব রিলেটেড ভিডিও দেখতেছে, দেখার সাথে সাথে তার ভাল লাগলো আপনার ভিডিওটা এবং আপনার চ্যানেলটা, অবশ্যই সে এই রিলেটেড ভিডিও আরও দেখার জন্য জাস্ট আপনার চ্যানেলে প্রবেশ করলো। করার পরে দেখা যাচ্ছে আপনার চ্যানেলে কোনো প্লে লিস্টে নাই, এই জন্য আপনার অবশ্যই খুব দরকারি একটা প্লে লিস্ট আপনাকে বানাতে হবে। আজকের টপিকটা হলো প্লে লিস্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনার পছন্দের ভিডিওটি আপনি কীভাবে প্লে লিস্ট বানাবেন, এবং আপনি যদি না জেনে থাকেন যে কীভাবে ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট বানাতে হয়, তার জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি দেখাই দেবো কীভাবে আপনি একটা পরিপূর্ণ একটা প্লে লিস্ট বানাতে পারবেন। এবং আপনাদেরকে একটা জিনিস বলে দিই, প্লে লিস্ট বানানোর জন্য কিন্তু ট্রিক্স অ্যান্ড টিপসও লাগে। শুধু আপনি একটা প্লে লিস্ট আপনার ভিডিও ক্যাটাগরি ভিডিওর টাইটেল হিসাবে একটা প্লে লিস্ট বানানোর পরে হয়ে গেল, এটা না। আপনার প্লে লিস্ট যদি আপনি পরিপূর্ণভাবে এসইও বলতে পারেন অথবা ট্রিক্স অ্যান্ড টিপস বলতে পারেন, সুন্দর মতন প্লে লিস্ট করতে পারেন, তাহলে অবশ্যই সেই প্লে লিস্ট দিয়েও কিন্তু আপনার চ্যানেলটা আপনি র্যাঙ্কিং করতে পারবেন, আপনার চ্যানেলটা আপনি ভাইরাল করতে পারেন শুধু একটা প্লে লিস্টের কারণে। আমি সব কিছু ডিটেল আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং প্লে লিস্ট কীভাবে আপনার ভিডিওটাতে র্যাঙ্কিং করে সেটাও আপনাদেরকে দেখাই দেবো, এবং আপনি কীভাবে একটা চ্যানেল প্লে লিস্ট বানাবেন, আপনার পছন্দের ভিডিওটি সেখানে অ্যাড করবেন, সব কিছু এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি যারা নতুনরা আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। এবং এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলের নাম হলো জুয়েল প্রো ইউটিউব চ্যানেল, এটা অলরেডি আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন, এখন এসব দেখানোর জন্য অবশ্যই আপনাকে আমি স্ক্রিনে নিয়ে যাব, সেখানে দেখাবো যে কীভাবে এই কাজটি আপনি সম্পূর্ণভাবে করবেন। তো বন্ধুরা দেরি কিসে, চলুন টিউটোরিয়ালটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, জাস্ট আপনাদেরকে প্রথমেই আপনার মোবাইলে আপনি ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা অন করতে পারেন। আপনি যদি চান তাহলে ব্রাউজারে যেয়েও আপনি ওপেন করতে পারেন ইউটিউব ডেস্কটপ মোড দিয়ে, তারপরে ওইখানে আপনি এটা চেক করতে পারেন। আমি আপনাকে অ্যাপ্লিকেশন দিয়ে দেখা দিচ্ছি, আপনি সার্চ বক্সকে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, অলরেডি আমি সার্চ করে রেখেছি ইউটিউব ভিডিও এসইও প্লে লিস্ট এবং ইউটিউব ভিডিও এডিটর প্লে লিস্ট এবং ইউটিউব ভিডিও এডিটর। এবং এখানে অনেক ধরনের প্লে লিস্ট অনেক জনের সার্চ করে থাকে, তাদের অনেক কিছু বিষয় আছে, যেমন তারা চায় যে তাদের যে ভিডিও রিলেটেড যে প্লে লিস্টটা আছে সেটা তারা জানতে চায় এবং দেখতে চায়। এই জন্য পার্ট বাই পার্ট এখান থেকে প্লে লিস্টটা দেখার জন্য তারা কী করে, ইউটিউবে সার্চ দেয়। আপনি ডেস্কটপে হোক এবং যেভাবে হোক তারা সার্চ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চায়। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন প্লে লিস্ট আমি যেটা সার্চ দিয়েছিলাম ইউটিউব প্লে লিস্ট এসইও টিক্স বাংলা টিউটোরিয়াল, দেখেন টিউবার বিপিউ এই চ্যানেলের প্লে লিস্ট অলরেডি এসেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন স্বাধীন টেক, ভালো একটা চ্যানেল, ভাইয়ের চ্যানেল, খুব ভালো লাগে আমার তার চ্যানেলটা, দেখতে পাচ্ছেন তার প্লে লিস্ট চলে আসলো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই লিস্টে কিন্তু প্লে লিস্টে চলে আসলো। এখন আপনাকে প্লে লিস্ট বানানোর আগে অবশ্যই আপনাকে এরকম টাইটেল ইউটিউবে সার্চ করে দেখতে হবে, তারপরে আপনি ওই রিলেটেড প্লে লিস্ট যদি আপনি একটা বানান, আশা করি আপনার এই প্লে লিস্ট অনুযায়ী আপনার ভিডিওটা এবং আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতে বেশি একটা সময় লাগবে না। এই টিপসটা আপনি একটু ফলো করে নেবেন, তাহলে আপনার জন্য প্লে লিস্টটা বানানো খুবই সহজ হয়ে যাবে। এখন আমি ডেস্কটপ মোডে চলে যাব এবং কীভাবে প্লে লিস্টটা বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমি অলরেডি ডেস্কটপে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু আপনি জুম করে দেখতে পারবেন, এই যে আমার চ্যানেল লোগো, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব চ্যানেলে আমি চলে যাব, এবং ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও অথবা কাস্টমের চ্যানেল আপনাকে ক্লিক করতে হবে না, আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। সরি, একটা ভিডিও চলে আসলো, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরেই আপনার সামনে একটা অপশন অলরেডি চলে আসবে, এবং এটা একটা ইউটিউব স্টুডিও ভিডিওটা চলে আসবে। এবং আসার পরেই আপনাকে একটা প্লে লিস্ট বানাতে হবে। অলরেডি আমার এখানে প্লে লিস্ট বানানো আছে আমার এই চ্যানেলে, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্লে লিস্টের, আপনি এখানে ক্লিক করলে হবে। এখানে হলো আপনার কি
আমি ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এতে ট্রিট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু প্লে লিস্ট অপশনটা চলে আসলে, যে প্লে লিস্টটা আমি এখানে ক্লিক করি। প্লে লিস্টে ক্লিক করে আমাকে ডেস্কটপে আবার এখানে নিয়ে আসতে হবে। দেখেন আমি আবার এখান থেকে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার আমি এখান থেকে ডেস্কটপে চলে আসব। আমার লিঙ্কটা করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা মোবাইলে করার জন্য জাস্ট আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার অলরেডি প্লে লিস্ট করা আছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিও এডিটিং, ইউটিউব ইউটিউব টিপস এবং ইউটিউব আপডেটের যে অলরেডি প্লে লিস্ট করে রেখেছে এবং এখান থেকে এ টু জেড এখান থেকে দেওয়া আছে। আপনি যদি চানতে এখানে আরও আদার্স আপনার অন্য আপনার চ্যানেলের অন্য কোনো ভিডিও এখান থেকে অ্যাড করার জন্য রিসেন্টলি অ্যাডে ক্লিক করলে আপনি যে কোনো ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করলে হবে। এবং আপনি যদি চান নিউ প্লে লিস্ট বানানোর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও আছে, আপনি যেটা চান না কেন এখান থেকে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনার এই যে ভিডিওটা আপনি সিলেক্ট করেছেন এবং এখান থেকে নিউ প্লে লিস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি টাইটেল আমি যেটা বলেছিলাম সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন। এবং আপনি যদি চান যে এটা পাবলিক করবেন অথবা প্রাইভেট এবং আনলিস্টেড আপনি যেটাই করতে চান না কেন করতে পারেন। আমি আপনাকে বলবো আপনি পাবলিক দিবেন, আপনি এখান থেকে টাইটেলটা দিয়ে দিবেন যে টাইটেলটা আপনার প্লে লিস্ট অনুযায়ী হবে। এবং এখান থেকে আমি দিচ্ছি এটা ভিডিও ছিল ইনকামের, এই যে আমি একটা এটা দিলাম। এখন এখানে ক্লিক করলে আমার কিন্তু অলরেডি ইনকামের একটা লিস্ট চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন আমার একটা প্লে লিস্ট হয়ে গেছে। চাইলে এখান থেকে আমি প্লে লিস্টটা এখান থেকে ডিলেটও করতে পারি। ডিলেটের জন্য জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অপশন থ্রি ডট মানে এখানে ক্লিক করলে এই যে ডিলিট প্লে লিস্ট, এখানে ক্লিক করলে আপনি প্লে লিস্টটা এখান থেকে আপনি ক্লিক করে বাদ করে দিতে পারবেন। এবং দেখতে পারবেন আপনার প্লে লিস্টটা এখান থেকে বাদ হয়ে গেছে। এখন এখানে প্লে লিস্টের আরও কিছু অপশন আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এখান থেকে জাস্ট আপনি যদি একটা প্লে লিস্ট ক্লিক করেন, ক্লিক করার পর অপশন এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের, এখানে ক্লিক করলে আপনার অবশ্যই টাইটেলের পরে অবশ্যই প্লে লিস্টের যে ডিসক্রিপশনটা দেখতেছেন এই ডিসক্রিপশনটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার এই প্লে লিস্টে কী কী আছে, কী কী ধরনের ভিডিও আছে অবশ্যই আপনি এই প্লে লিস্টের ডিসক্রিপশনে লিখে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হন এবং আপনার প্লে লিস্টটা ভাইরাল হওয়ার জন্য চান্স অনেক থাকে। আর আপনি যদি কোনো কোলাবরেট করেন কারোর সাথে তাহলে অবশ্যই এখানে কোলাবরেটের অপশনটা অলরেডি দেওয়া আছে। এবং এখান থেকে জাস্ট কোলাবরেট করার জন্য আপনি এটা অন করে দিবেন। এবং আপনি যে এই যে লিঙ্কটা আছে কোলাবরেট যে লিঙ্কটা এদের শেয়ার, এবং এই শেয়ার অপশন ক্লিক করে আপনার সম্পূর্ণ প্লে লিস্টে কিন্তু আপনার সেন্ড করতে পারেন আপনার যার সাথে আপনি কোলাবরেট করেছেন। এই অপশনটা খুব ভালো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা কীভাবে এখান থেকে প্লে লিস্ট করবেন আপনি যদি চান প্লে লিস্টটা ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করলে রিমুভ করতে চান আপনি এখান থেকে প্লে লিস্টটা রিমুভ করতে পারেন অথবা আপনি এই প্লে লিস্টটা সেভ করতে পারেন। এভাবে মূলত আপনার মোবাইল দিয়ে আপনি একটা প্লে লিস্ট বানাবেন এবং প্লে লিস্টটা খুব ভালো হবে। এবং আপনার মোবাইলের জন্য না, আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু প্লে লিস্টটা অনেক প্রাধান্য দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার মন পছন্দের ভিডিওটি কীভাবে প্লে লিস্ট করবেন মোবাইলে এবং কীভাবে এটাকে আপনি সার্চে আনবেন, কীভাবে ছোটোখাটো একটা টিপস অ্যাপ্লাই করবেন সব কিছু কিন্তু এই ভিডিওটা আমি বলে দিলাম। যারা প্লে লিস্ট করতে পারে না এবং প্লে লিস্ট কীভাবে করে, প্লে লিস্টের সিস্টেমটা কী এবং টিপসটা কী, সেটা অবশ্যই আজকে ভিডিওটাতে আমি সম্পূর্ণ বলেছি। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।